কতগুলা নিয়ে আসছেন ভাই? ছয়টা। ছয়টা না? কোন এলাকা থেকে আসছেন ভাই? সিরাজগঞ্জ। না, এই যে এই সবগুলোই আপনার? না, তিনটা নম্বর। এই যে লাল লালটা আর একটা দিলে হতো। ও কেমন দাম চাচ্ছিলেন তার আইডিয়া দাম? আইডিয়া আপনার চাওয়ার দামটা আপনাদের কত? এই লালটা? এই লালটা জি গরুগুলো আছে অপোজিটে আছে, দামের একটা আইডিয়া দিয়ে আমি চেষ্টা করলাম। কিছুটা তো কম বেশি ছাড়বেন না? আচ্ছা, এগুলো আপনার? আচ্ছা, এগুলো অন্য দাম? আপনার এগুলা কি দেশাল ছিল ভাই? দেশাল গরু ছিল? হ্যাঁ, দেশি গরু। আচ্ছা, ঠিক আছে। নাটোর থেকে আসছেন নাকি আপনি? সাথে না না ভাইয়ারা, কোথা থেকে আসছেন? জামালপুর ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা, এই হলো জামালপুর ভাইদের গরু। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ রাশিদুল। আচ্ছা, রাশিদুল ভাই, নাম্বারটা মুখস্থ আছে? আছে। নাম্বারটা বলেন, আপনার গরুটা আমাদের চ্যানেলে দেখাবো। তো চাইলে আপনি যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটাই। আপনার ঠিকানাটা হচ্ছে বাড়ি নাম্বার 13 ব্লক H বনশ্রী মেরাদিয়ার একটু পিছনের সাইডে আছে। বাড়ি নাম্বার হচ্ছে 13। ভাইয়ের নাম্বারটা একটু বলেন। 07 45 85 65 । ভাইয়ের নামটা কি বলছিলেন? মোহাম্মদ রাশিদুল ইসলাম। আচ্ছা, এগুলো হচ্ছে রাশেদ ভাইয়ের গরু, জামালপুর থেকে আসছেন না? আচ্ছা, ভাইয়ের ঠিকানাটা হচ্ছে ব্লকেজ অ্যাভিনিউ রোড বনশ্রী রামপুরা ঢাকা, বাড়ি নাম্বার 13, এটার নিচে আছে ভাইয়েরা। ভাই, এটার আইডিয়া দাম কিংবা চাওয়ার দাম কত আছে? নিজের লালটা দেখতে পাচ্ছি ওই পাশের ওটা? ১৯০ ৯০ 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 ৯
বয়স কেমন হয়েছে? এগুলো বয়স সব সব দুই দাঁত করে। আচ্ছা, সবগুলো বয়স হচ্ছে দুই দাঁত করে না? হুম। এগুলো কি ভাইদের পালের ছিল না কিনে নিয়ে আসছেন এলাকা থেকে বাছাই করে? না, আমাদের এলাকার কেনা গরু। আচ্ছা, জামালপুরের কেনা গরু। আপনারা যারা গৃহস্থরা বিক্রি করে তাদের ঘরে খুঁজে খুঁজে কিনে নিয়ে আসছেন না? হ্যাঁ, খুঁজে খুঁজে। আচ্ছা, একদম 100% দেশাল না? হ্যাঁ, 100% দেশাল। আচ্ছা, ঠিক আছে। এই যে মদের লালটা ভাই, এটা এটা কত দাম ছিল? ওটা মঙ্গল চাষি আপনি চা দাম চাষি 105। কাস্টমার দাম করে 85, 90, 95। একের উপরে হইলে আপনি ছাড়বেন আর কি? আপনি একের মধ্যে হইলে মঙ্গল ছাড়ে দিব আর কি, একের মধ্যে। আচ্ছা, আর তার সাথে সাদাটা, এই যেটা তার সাথে সাদাটা মনে করেন, আপনি মনে করেন এটা দাম করছে আপনি মনে করেন 85,000। 85,000, 70 মতো দাম হয়ে গেছে মনে হয়। তার একটু 75-80 মতো হইলে ছেড়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে। বাইরের গরুগুলা দেখতে পাচ্ছেন, দেশাল খুব সুন্দর সুন্দর গরু। গরুগুলা যারা পছন্দ করবেন এবং এই সাইজের গরু যাদের দরকার, ভাই ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম, ভাই সে যোগাযোগ করবেন। কারণ হাটের আর বেশি দিন নাই, এই ধরনের গরুগুলা খুব দ্রুত বিক্রি হয়ে যায় একটা সময়, আপনারা জানেন। আর এই ধরনের গরু দরকার অবশ্যই আসবেন। আর এই সারটা কত পাচ্ছেন? এটা একটু বড় দেখলাম, সারটা মনে হয় চাষি আপনি 110। 110,000 টাকা না? সার দাম না, সার দাম একের নিচে তো মনে হয় আপনারা দিবেন না, একের উপরেই দিবেন না ভাই? আচ্ছা, একের নিচে দিবেন না, একই নিয়ম। দেখতেই পাচ্ছেন ভাইয়ের গরুটা বড় ভাই, 4.5-5 মন আশা করতে পারি তো? 4.5-4.5 মন এটা বাড়া। আচ্ছা, এটা কি 4.5 বয়স হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে। আর তার এই এটা দাঁড়ায় আছে ভাই, এটা কেমন চাচ্ছেন? এটা মনে করেন চাচ্ছে, এটা মনে করেন চাচ্ছে আপনি 105, কাস্টমার 90, 85, 95। মানে আপনার টার্গেট হচ্ছে 1 রুপয়ে? হ্যাঁ, 1 রুপয়ে। এই সবগুলো গরুই ভাইয়েরা 1 লাখের উপরে বিক্রি করবে। আর এই লালটা, লালটা মনে করেন চাষি 1,30,000। 1,30,000 না? আচ্ছা, এই লালটার দাম তো 1,30,000। তারপরে এই কালোটা,
কালোটা চাইছি আপনি মনে করেন ওইটা চাইছি আপনি মনে করেন 1 লাখ। আচ্ছা কালোটার দাম তো 1 লাখ, কিছুটা বলতে পারবে তো? না। আচ্ছা কিছুটা বলা যাবে।